আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা খুবই ভালো আছি। তো আজকে বাবার বাড়ি যাব, আপনাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করব। তো এই তো এটা হচ্ছে আমার বাবার বাড়ির দৃশ্য, বাড়ির পাশেই ধানক্ষেত, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে একটা জাম গাছ আছে, জাম গাছের নিচে একটা বসার মাচা আছে, ওইখানে বসা এটা দৃশ্যটা ধারণ করলাম। তো হঠাৎ করে কোথা থেকে জানি একটা কাক আইছে, অনেকদিন পর আসলে কাক দেখলাম। কাক আসলে লোকালয়ে খুব কমই দেখা যায়, মানুষের কাছাকাছি খুব কমই আসে। তো বসে রয়েছি, ভাবলাম একটু শেয়ার করি। তো আমার ছেলে আবার এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় খেলতেছিল, তো আবার একটু পান খাইছে, মুখের কি অবস্থা। কাকটা আসলে দেখতে খুবই ভালো লাগতেছিল। আসলে এখানে রান্নাঘর আছে, রান্নাঘরের ওই জায়গায় ময়লা ফেলাইছে, ময়লা খাইতে এসে। তো বাবার বাড়ি গিয়ে একটা দাওয়াত পেলাম। তো এটা হচ্ছে আমার ফুপা, আর ফুপার ছেলের ঘরের নাতি, তার জন্মদিন। সেই জন্মদিনের আসলে মিল্লাদ দিছিল, ওই মিল্লাদের দাওয়াত। তো উনি হচ্ছেন আমার ফুপু, আর ওই পাশে একটা হচ্ছে আমার ফুপাতো ভাই। তো তারা খাচ্ছে, আমি একটু শেয়ার করলাম। আর ফুপাতো ভাই আমাকে আসলে ই করতেছিল ইউটিউবার হিসাবে, আর এই যে একটু আগে দেখলেন উনি হচ্ছেন আমার চাচা, যে আমি নাকি ইউটিউবার, তা সেটা নিয়ে আমাকে মানে খোঁচাইতেছিল। আমি একটু হাসি তামাশা করলাম আর কি তার সাথে। তো এইগুলো হচ্ছে আমার ভাবি, চাচাতো বোন, উনি হচ্ছে আমার জেঠি, ওইটা হচ্ছে আমার একটা ফুপু, আর আমার মা, আর এই দুইটা হয়েছে গিয়া যে এই যে একজন, ও আর লাল ওন্না, আর উনি, এই দুইটা হচ্ছে আমার ফুপাতো ভাইয়ের বউ। তো লাল ওন্না যে তার মেয়ের জন্মদিন ছিল, সেই জন্মদিন উপলক্ষে আসলে মিল্লাদ দিছিল, হুজুর কইছিল আর কি সেই দাওয়াত আর কি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, ছোটো মোটো একটা ব্লগ। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর একটি লাইক দিয়ে দিবেন, আর সুন্দর করে কমেন্ট করবেন, কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। আপনাদের ছাড়া কিছুতে এগিয়ে যেতে পারবো না, আপনারা অবশ্যই পাশে থাকবেন। তো এখন দুপুরের তো দাওয়াত খাচ্ছি, তো রান্না হয়েছিল অনেক কিছুই, শুটকি পাতা, মুরগির মাংস, ডাল, মাছ, গরুর মাংস, তো সব কিছুই তো আসলে দেখাই, কিছুই দেখাইতে পারিনি। আসলে রান্না যখন করছিল বসেছিলাম, তারপর মন চাইছিল না শেয়ার করবার, ভালো লাগতেছিল না, তাই শেয়ার করি নাই। তোমার চাচাতো বোন বলতেছে আর করো না, বহুত হয়েছে। তো এখন খাওয়া দাওয়া শেষ, আমি এই জায়গায় আসছি। আসলে এটা হচ্ছে আমাদের বাসার ঠিক পাশেই, এখানে সাপ ব্যাঙের ধরছে, আসলে শব্দ করতেছিল, ভাবলাম একটু যাই, আসলে মারতে পারি নাই, আমাদের আওয়াজ পাইয়া সাপটা চলে গেছিল। আমি চেষ্টা করছি, মারতে পারিনি। তো এর আগে আমি বহুতবার এরকম সাপ মারছি, আমি আসলে মারতে পারি, সাহস আছে। তো আমার সাপ মারার অভিজ্ঞতা আছে, তাই আমি মারতে গেছিলাম। তো অবশ্যই আপনার অভিজ্ঞতা ছাড়াই কাজ করতে যাবেন না, আমি আসলে আগে অনেক মারছি তাই। তো এখন বিকালবেলা আমি চলে এলাম, আসলে আমার মেয়েকে দিতে গেছিলাম, কারণ ও আবার ওর আন্টির সাথে বেড়াইতে যাইবে, তাই ওকে দেওয়ার জন্য আমি বাসায় গেছিলাম বাবার বাড়ি। আর এখানে এটা হচ্ছে আমাদের জয়দীপপুর, মানে গাজীপুর জয়দীপপুর রেল স্টেশন, ওটা পার হইয়া পর আমাদের আসতে হয়। তো এখানে ট্রেন থামছে, আমি ভাবলাম একটু শ্যুট করি, আর শ্যুট করতে গিয়েই যত ঝামেলা, আসলে মোবাইলটা ব্যাগ থেকে বার করছি, পরে আমার ব্যাগের থেকে সব টাকা চুরি করে নিয়ে গেছিল, গা ব্যাগ ধরেই নিয়ে গেছিল, গা ভাঙতি মাত্র 50 টাকা না 60 টাকা ছিল বাইরে পকেটে, ওইটা নেয় নাই, কিন্তু ভিতরেতে একটা ছোটো ব্যাগ ছিল, ওইটাতে সব টাকা নিয়ে গেছিলো, 4500 টাকার মতন ছিল। তো মোবাইলটা হাতে বের করে শ্যুট করতেছি, এই জন্যই মনে হয় মোবাইলটা বেঁচে গেছে, তার জন্য আল্লাহর কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার মোবাইলটা বেঁচে গেছে, নয়তো আপনাদের সাথে আমি কিছুইতেই ভিডিও শেয়ার করতে পারতাম না। নতুন মোবাইল কিনতে কি পারতাম না তা জানি না, কিন্তু কবে কিনতে পারতাম সঠিক বলতেও পারতাম না।
তো মোবাইলটা বেঁচে গেছে বলেই আমি আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারতেছি, আর আপনাদের সাথে থাকতে পারতেছি। আর আপনাদের সাথে থাকতে থাকতে এরকম একটা অবস্থা হয়েছে, আসলে আপনাদের ছাড়া ভালোই লাগে না। এটা হচ্ছে গিয়া জয়পুর রেল স্টেশন, এখন ট্রেন যাবে, আমি আসলে পার হইব না, কারণ ট্রেন যাওয়ার পরে পার হইব। তো এই তো ট্রেন যাইতেছে, দেখেন তো ট্রেন যাওয়ার পরে আমি পার হইব, কারণ ট্রেন শুনছি যে ট্রেনের আগে পার হইলে নাকি কীরকম মানে দুর্ঘটনা করতে পারে, অনেকেই হয়েছে। ট্রেন যাইতেছে একটু দূরে কিন্তু পার হয়ে যায়, অনেকেই দুর্ঘটনা করছে। আমি ভাবলাম যাওয়া শেষ হইব পরে পার হইব, তো যাওয়া শেষ হইলেই আমি পার হইয়ে চলে আসব। তো এইটুকুই ছিল ছোটোখাটো একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমার ব্লগটা কীরকম হয়েছে, আর আমার জন্য দোয়া করবেন। আসলে আগের মতন ব্লগ দিতে মন চায় না, ভালো লাগে না, মনটা খারাপ হয়ে থাকে কেন জানি। তো সামনে আরও বেশি ভালো ভালো ব্লগ দিব এই কামনাই করি। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।